হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে কিভাবে খুব সহজেই 1 কেজি রসমালাই তৈরি করা যায়। মাত্র 15 মিনিট টাইমে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এই জন্য আমি প্রথমে 2টা 10 টাকা দামের যে ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধের প্যাকেট আছে নিয়ে নিয়েছি এবং একটা কাঁচি দিয়ে মুখ 2টা কেটে নিব। তারপর গুঁড়া দুধ যতটুকু প্যাকেটে আছে একটা প্লেটের উপরে আমি ঢেলে নিচ্ছি। প্যাকেটের উপর ঢেলে নিয়েছি। এরপরে দিয়ে দিব মেজারমেন্ট কাপের যে টিস্পুন আছে, হাফ টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিব সামান্য একটু লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তো এখানে অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করা যাবে না, বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি একসাথে ভালো করে একটু মিশিয়ে দিব। এভাবে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি। এই ডিমটাকে কিন্তু ফ্রিজে রাখা ডিম নেওয়া যাবে না, নর্মাল টেম্পারেচারের ডিম নিতে হবে। তো এটা বানানোর আপনারা 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। তো তারপর একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো কখনোই কিন্তু ঠান্ডা ফ্রিজের ডিম দিয়ে রসমালাই তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে একদম গুলেই যাবে। এই জন্য ফ্রিজ থেকে আগে বের করে রাখবেন। তো ডিমটা আমার সম্পূর্ণভাবে ফেটানো হয়ে গেছে। এবার আগে থেকে যে শুকনো উপকরণটা আমি রেডি করে রেখেছিলাম সেই উপকরণগুলোকে আরেকটু এভাবে নেড়ে নিব। তারপর যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম অল্প অল্প করে ডিম দিয়ে একটা ডো বানিয়ে নিব। তো একবার আর বেশি ডিম দিতে যাবেন না, অল্প অল্প করে নেবেন, তাহলে ব্যালেন্সটা ভালো বুঝতে পারবেন। তো আমি অল্প অল্প করে ডিম দিয়ে একটা ব্যাটার ডো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভালো করে দেখুন, আমার ডোটা কিন্তু মোধেনা হয়ে গেছে। এটাকে আমি আরেকটু নরম করে নিব, এই জন্য এটাকে আমি এতে আরেকটু সামান্য পরিমাণে ডিমের ব্যাটার দিয়ে দিব, তারপরে আমি কিন্তু এটাকে মোধে নিব। তো একটু নরম থাকলে ভালো হয়, যখন আমি ডোটাকে রেস্টে রাখবো তখন কিন্তু এর ডোটা আরেকটু শুকনো শুকনো ভাব চলে আসবে। তো আমার কিন্তু ডোটা ভালো করে মথে নেওয়া হয়ে গেল। এবার আমি ডোটাকে আরেকটু গোল করে বলের শেপ দিয়ে তারপরে এভাবে চাপটা করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকেটাকে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। তো এবার ঢাকনাটা দিয়ে দিলাম, ফিরে এলাম 5 মিনিট পরে। তারপরে ঢাকনাটা তুলে দেখুন আমার ডোটা কতটা মসৃণ হয়ে গেছে, হাত দিয়ে হাতের সাথে এখন আর একটুও লাগছে না, স্টিকি ভাবটা চলে গেছে। এবার এটাকে আর একটু কিছুক্ষণ মথে নিয়ে তারপরে হাতে এবার একটু ঘি লাগিয়ে নিব। তারপর এখান থেকে অল্প একটু একটু করে ডো নিয়ে বলের শেপ দিয়ে নিব। আজকের মিষ্টিগুলা কিন্তু আমি তৈরি করব একটু বড় শেপে, কারণ বড় মিষ্টি আমার বাচ্চার খুবই পছন্দ, এই জন্য একটু বড় শেপে আজকে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু একদম ছোট ছোট করে রসমালাই তৈরি করে নিতে পারেন, কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটু বড় সাইজেরই রসমালাই তৈরি করে শেয়ার করে দেখাবো। তো এই জন্য একটু বড় বড় করে নিচ্ছি বলগুলো, দেখুন। তো সেম একইভাবে কিন্তু আমি এভাবে হাতের তালুতে গোল শেপ করে সবগুলা মিষ্টি বানিয়ে নিব। তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, না টেনে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে তৈরি করতে হবে, আর রসমালাই তৈরি করার সময় আপনাদের কিন্তু আর কোনো ভুল হবে না। তো দেখতে দেখতে আর কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো রসমালাই তৈরি করা হয়ে গেছে। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কতগুলো রসমালাই হয়েছে। তো আমি বড় সাইজে তৈরি করেছি বলে দেখুন আমার এতগুলো হয়েছে। এবার চলে যাব চুলায়। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি এখানে 700 গ্রামের মতন দুধ দিয়ে দিয়েছি, 1 কেজি না, 700 গ্রাম।
তো দেওয়ার পরে দুধটাকে বলক তুলে নিব। তো দুধটায় বলক আসতে শুরু করেছে, দুইটা এলাচ দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। তো মেজারমেন্ট কাপের যে হাফ কাপ আছে সেই হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, কারণ মিষ্টিটা কিন্তু এই রসমালাইয়ে কমই লাগে, গুঁড়া দুধের রসমালাই মিষ্টিটা কমই লাগে। দুধটা কিন্তু এবার বলক উঠে গেছে ভালো মতো, এবার রসমালাইয়ের শেপগুলোকে দিয়ে দিব এর ভিতরে। তো দেওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখুন কিভাবে এটা চারপাশে একদম ঘুরে ঘুরে বড় হতে শুরু করেছে। এটা আপনাদেরকে আমি পুরো ভিডিওটা টানবো না, এ থেকে জেড পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব, তাহলে বুঝতে পারবেন। তো কিছুক্ষণ পর পর এইভাবে কাঁচটা ধরে দুলিয়ে দিতে হবে, যাতে সবগুলো মিষ্টি সমানভাবে কুক হতে পারে। আর এইভাবে ঢাকনাটা একটু তুলে তারপরে আবার দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু যে মিষ্টির উপরে যে গ্যাজাটা ফেনার সৃষ্টি হয় সেটা কিন্তু চুলার ভিতরে আর যাবে না। এভাবে কিছুক্ষণ পর পরে এটাকে ঢাকনা তুলে আবার দিয়ে দিতে হবে। তো দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলা, আর একদম কিন্তু যে সাইজের দিয়েছিলাম তার থেকে ডাবল হয়ে গেছে ফুলে, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখুন কতটা বড় হয়েছে মিষ্টিটা, আর অনেকটা ফুলে গিয়েছে। তো এভাবে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। তো আমি এই রসমালাইটাকে 10 মিনিট ধরে জাল করে নিব। তো দেখুন কিছুক্ষণ পর পরে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এই মিষ্টিগুলোকে এ থেকে জেড পর্যন্ত 10 মিনিট লাগে রান্না করতে, তারপরে কিন্তু মিষ্টিটা একদম তৈরি হয়ে যায়। তো আবারও কিছুক্ষণ আমি এইভাবে এটাকে দুলিয়ে দিব, তাহলে মিষ্টিগুলো একটু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তারপর ঢাকনাটা তুলে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটু স্পেশালা দিয়ে নাড়াচাড়া করে নিব, দেখব যে মিষ্টিগুলো নরম হয়েছে কি না। তো এবার আমি একটু চেক করে নিচ্ছি। তো দেখুন মিষ্টিটা কিন্তু গলে গেল, তার মানে মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে বন্ধ করে দিব। তো চুলাটাকে বন্ধ করে দিয়েছি, তারপরে দেখুন মিষ্টিগুলো এ পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি। এবার এর ভিতর থেকে মিষ্টিগুলো আমি একটা বলে তুলে নিব, আর এই যে ঝোলটা আছে এই ঝোলটাকে চুলায় আরও কিছুক্ষণ জাল করে আমি ঘন করে নিব। তা আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এই পাতলা ঝোলটাই দিয়ে রসমালাই পরিবেশন করতে পারেন, কিন্তু আজকে দেখুন আমি একদম গাঢ় করে ঝোলটাকে জাল করে নিয়েছি। একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা রসমালাইয়ের মতন। দোকানে যেরকম ক্রিমি রসমালাই কিনতে পাওয়া যায়, দেখুন মাশাল্লাহ আমার এই রসমালাইটা দেখেও কিন্তু মনে হচ্ছে না যে এটা বাসায় তৈরি করা। এটা কিন্তু খেয়ে সব ছোট বড় সবাই প্রশংসা করবে। তো আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আসলে কতটা সত্য। তো আপনাদেরকে একদম কাছ থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম ক্রিমি হয়ে গেছে রসমালাইটা, মনে হচ্ছে একদম দইয়ের ভিতরে রাখা সেরকম টাইপের হয়েছে। একটা রসমালাইয়ের শেপ আপনাদেরকে একটা বাটিতে আমি তুলে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার এই রসমালাই। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।